মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার সহযোগিতায় বিশিষ্ট সমাজসেবী সমরায়ের উদ্যোগে বুধবার গৌরী শঙ্খলেন পল্লীবাসী ক্লাব প্রাঙ্গনে উপস্থিত চলেছে তিন কন্যার গণবিবাহের আসর। এবার তৃতীয় পর্যায়ে পদার্পণ করল এই গণবিবাহ। সারা বছরই একাধিক সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকেন সমাজসেবী সমর রায়। প্রতিদিন সকালে পথ শিশুদের মধ্যে দুধ পাউরুটি বিতরণ থেকে শুরু করে এলাকাবাসীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান, ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতা বিতরণ তালিকাটা দীর্ঘ। এসবের পাশাপাশি কন্যা তালিকাগ্রস্ত অসহায় পিতাদের পাশে দাঁড়াতে এই গণবিবাহের আয়োজন করে থাকেন সমর রায়। সমস্ত রীতিনীতি মেনে বুধবার সম্পন্ন হবে এই তিন কন্যার বিবাহ। অন্যান্য বিয়ে বাড়ির মতো এখানে থাকছে বরপক্ষ কনেপক্ষদের জন্য ভোজনের ব্যবস্থা। সব মিলিয়ে বুধবার সকাল থেকেই গৌরী শঙ্খলেন পল্লীবাসী ক্লাব প্রাঙ্গনে শুরু হয়ে যাবে গণবিবাহের তোড়জোড়। অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা। অঞ্চলের প্রত্যেকটা মানুষকে আমরা আবেদন জানিয়েছি অনুষ্ঠানটা আসতে, প্রতিবারই তারা আসে, এবারও আসতে বলেছি। সর্বোপরি আমাদের বিধায়ক আমাদেরকে নিয়ে চলে, অঞ্চলের প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে চলে। আমাদের বিধায়ক মন্ত্রী ডক্টর শশী পাজার সমরায় আছেন, যার উদ্যোগে অনুষ্ঠানটা। উনি দীর্ঘদিন ধরেই এরকম কর্মকাণ্ডের মধ্যে যুক্ত। আমাদের জানবেন এখানে একটা অ্যাম্বুলেন্স আছে, আমরা অঞ্চলের মহিলাদের কথা মাথায় রেখে সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দিয়ে থাকি। 50টা বাচ্চাদেরকে আমরা প্রতিদিন 365 দিন বিনা পয়সায় দুধ এবং পাউরুটি সকাল 7টার সময় আমরা দিয়ে থাকি। এছাড়াও আমাদের অনেক কর্মকাণ্ড দেখছেন, ডাক্তারখানা বসেছে, ডাক্তারগুলা বসেন, সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা করানো হয়, মেডিসিন ওষুধ রক্ত পরীক্ষা সমস্ত কিছু আমরা বিনা পয়সায় করে থাকি। আর আজকের এই যে কাল আগামীকালকের যে অনুষ্ঠান, এটা একটা অন্য বার্তা। এরকম একটা অঞ্চলের মধ্যে তিনটে মেয়েকে বের করে নিয়েছে দিয়ে দেওয়া, এটা একটা অন্য বার্তা। সামাজিক দায়বদ্ধতা তো আছেই, তারপর একটা অন্য বার্তা কিরকম, এই অঞ্চলের মেয়ে, এখানকার মেয়ে, এখানে এরকম অঞ্চলের মেয়েদের দিয়ে দেওয়া, এটাই একটা অন্যতম বার্তা। কিভাবে এই বিষয়টা তুলে ধরলেন, তিনজন মেয়ে যারা আগামী দিনে একটা বড় তাদের ভবিষ্যৎ আপনাদের মাধ্যমে? দেখুন, এটা আমাদেরকে সহযোগিতা করেছে বাপি ঘোষ, এটা বলা বাহুল্য। বাপি ঘোষ সহযোগিতা করেছে এবং আমাদের উদ্যোগটা সমর দেয় ওনার একটা বহুদিনের প্রচেষ্টা ছিল যে এই ধরনের অনুষ্ঠান অঞ্চলে করবেন। ওনাকে যখন উৎসাহ যুগিয়েছেন কেউ, বাপিদা উৎসাহ যুগিয়েছেন, তার উৎসাহে উৎসাহিত হয়ে তিনি অনুষ্ঠানটা করেন এবং সমস্তভাবে সমস্ত দিক দিয়ে এই অনুষ্ঠানটা যেন সহযোগিতা করেন আমাদের বিধায়ক তথা মন্ত্রী